কালাইচণ্ডী মন্দিরে পূজা বেঁধে তিনি রাত্রে ডিঙার উপরে শুয়ে আছেন। দেখো কত হনুমান রয়েছে এদিকে, বট গাছ, অশ্বত্থ গাছ। আজকে কিন্তু চলে এসেছে বীরনগর, আর এই বীরনগর কিন্তু রয়েছে নদিয়া জেলার অন্তর্গত, আর সেখানেই রয়েছে কিন্তু মা ওলাই চণ্ডীতলার মন্দির, সেখানেই এসছে আজ। এখানে তোমরা আসবে কিভাবে, মন্দির কখন কখন খোলা থাকে, আর এই মন্দিরে পুজোই বা কখন দিতে পার, আর এই মন্দির সৃষ্টির ইতিহাস সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করলাম, দেখতে থাকো। এটি কিন্তু রয়েছে মন্দিরের পুরো বাইরের অংশটা, এই মন্দিরের কিন্তু কোনো প্রবেশদ্বার নেই, এই রাস্তাটা বরাবর হেঁটে গেলেই কিন্তু মায়ের বেদি। আর ওপরে দেখো বা আশেপাশটা দেখো কত গাছ রয়েছে, এদিকে বট গাছ, অশ্বত্থ গাছ, বিভিন্ন ধরনের গাছে কিন্তু একদম পরিপূর্ণ। ঢুকতে কিন্তু ডান দিকে একটি ছোট্ট শিব মন্দির রয়েছে, আর ভিতরে কিন্তু রয়েছে একটি শিবলিঙ্গ। আর এই গাছগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো, কিভাবে ঝুড়িগুলো নেমেছে। আর যদি একদম তোমাদের সামনে দিয়ে গুড়ির জায়গাগুলো দেখাই, কোন গাছ যে কোন গাছের সাথে লেগে বড় হয়েছে সেটা কিন্তু তোমরা ধরতেই পারবে না। আর এটি কিন্তু একটি বট গাছ রয়েছে, আর এখানে কিন্তু সব থেকে বেশি বট গাছ আর অশ্বত্থ গাছ, যে কারণে কিন্তু ছাওয়া যেমন সুন্দর আর পরিবেশটাও ভীষণই স্নিগ্ধ। এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলে কিন্তু সামনেও একটি বিশাল বট গাছ রয়েছে, দেখো ডালপালাগুলো কিভাবে বিস্তৃত রয়েছে গাছটি। বট গাছের মধ্যে দেখো মানসিকের কত ঘোড়া, ঢিল, বিভিন্ন জিনিস কিন্তু বাধা রয়েছে। তার ঠিক সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু এটি রয়েছে কালাইচণ্ডী মন্দিরে পূজা বেদি, যেখানে কিন্তু বহু ভক্তরা এখন পুজো দিচ্ছে। উপরের যে অংশটা রয়েছে এটি কিন্তু রয়েছে মায়ের গর্ভস্থান, এখানেই কিন্তু সম্পূর্ণ পুজোটা হয়ে যাবে। আর এই ওলাইচণ্ডী মন্দির কিন্তু প্রায় 400 বছরেরও বেশি পুরনো। আর এই ওলাইচণ্ডী মন্দিরে প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় কিন্তু বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিনকারে। আর এই পুজো উপলক্ষে একদিনের জন্য কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনই অনেক বড় করে মেলা বসে একবেলার জন্য। এদিকের বট গাছগুলোতেও দেখো মাটির ঘোড়া এবং প্রচুর ঢিল দিয়ে কিন্তু মানসিক করে গেছেন বহু ভক্ত। আর বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু বহু মানুষের সমাগম হয়, এখানে প্রায় 20-25 হাজার ভক্ত কিন্তু সেই দিন মেলায় মিলিত হন। আর এই মেলা কিন্তু একবেলার জন্য চলে সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি। এই উলাইচণ্ডী মন্দিরে কিন্তু এই বেদি ছাড়া অন্য কোনো মন্দির স্থান নেই, সারা বছরই মা কিন্তু এখানেই পূজিত হন। উলাইচণ্ডীতলা মন্দিরের বিশ্রামাগারে দেখো কত হনুমান রয়েছে, ছোট বড় একদম কিন্তু সব ভর্তি রয়েছে, আর বট গাছগুলোতেও কিন্তু অনেক বসে রয়েছে। উলাইচণ্ডী মন্দিরের পূজা বেদির ঠিক উল্টো পারেই কিন্তু রয়েছে এই বিশ্রামাগারটি, এখানে যাদের প্রয়োজন এসে কিন্তু বিশ্রামও নিতে পারবে। আর এই পূজা বেদির পুরো অংশটাই কিন্তু এইভাবে গাছপালা দিয়ে ঘেরা। আর এই ওলাইচণ্ডী মন্দির কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে, আর এই ওলাইচণ্ডী মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই তোমরা পুজো দিতে পারবে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি। আর কেউ যদি মনে করো শুধুমাত্র দর্শন করতে আসবে, তার জন্য কিন্তু মন্দির সারাক্ষণই খোলা থাকে। প্রাচীন ইতিহাসের পাতাতেও এই চণ্ডীতলার উলাইচণ্ডী পুজোর উল্লেখ কিন্তু বারংবার পাওয়া গেছে। আর এখানে কিন্তু
অনেক বাচ্চাদের মুখে প্রসাদের যে অনুষ্ঠানটা সেটাও কিন্তু এখানে পালিত হচ্ছে। এই উলাইচন্ডী মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও তার জন্য কিন্তু পুজো সামগ্রী তোমরা স্টেশন থেকে নেমেই কিন্তু কিনে নিতে পারো, কারণ আশেপাশে কিন্তু তেমন একটা দোকানপত্র 365 দিন থাকে না, শুধুমাত্র বার্ষরিকের টাইমে যদি তোমরা আসো সেই টাইমে কিন্তু দোকানপাট তোমরা পেয়ে যাবে। এই মা উলাইচন্ডী মন্দিরের কিন্তু একটি সুন্দর ইতিহাস রয়েছে, চলো সেটি পুরোহিতের মুখ থেকে শুনে নি। আনুমানিক 370 বছরের আশপাশে হবে, কিছু কম বেশি হতেও পারে। এমনই সময় এখান দিয়ে মা গঙ্গা বইতেন, কিন্তু এখন যেটা ফুল সরতে সরতে মা গঙ্গা ফুলিয়ায় বা শান্তিপুরে চলে গেছেন। ওই রকমই একদিনে শ্রীমন্ত সদাগর মাঝিমাল্লা নৌকা নিয়ে বাণিজ্য করতে বেরিয়েছেন। এখানে এসে রাত্রি হয়ে যাক বা ডিঙা আটকে যায়, অনেকে বলে প্রবাদে আছে ডিঙা আটকে গেছে, তা যথারীতি উনি রাত্রে ডিঙার ওপরে শুয়ে আছেন। এমন সময় দেখছেন যে এক লাল পেরে শাড়ি পরা নারী মূর্তি, দেবী মূর্তি ওনাকে আদেশ করছে যে এখানে আমাকে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা কর। সেই তারপরে হঠাৎ ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভেঙে যাওয়ার পরে বললেন, মনে করলেন তাই তো আমি মা চণ্ডীকে দেখলাম, ঠিক আছে তাই হবে, উনি যা আদেশ করলেন। তারপরেই ওই আমাদের মা চণ্ডী ওনার হাতেই প্রতিষ্ঠিত, এবং ওই থেকে একভাবেই আমাদের এই মা চণ্ডীর প্রতিষ্ঠা পুজো চলে আসছে। নিত্য পুজো হয় প্রতিদিন, ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক 365 দিন একদিনও জল বৃষ্টি বাদ যাবে না। শনি মঙ্গল 8টা 12টা, আর সপ্তাহের যে আর যে 5টা দিন ওটা 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা থাকি। কিছু কিছু আর যোগের দিন আছে সেগুলোও বেশি থাকি। হ্যাঁ সারাদিনই করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওনাকে এমনি শুধু ওই ফাঁকা গেটে তালা দিয়া থাকে, তাছাড়া আর কিছু নয়। এবং এবং কোনো দিনই ওনার উপরে ছাদ হবে না, পাশে কোনো দেয়াল হবে না, অনেক খোলামেলা, ঝড় জল বৃষ্টি তোফান সব ওনার মাথার উপর দিয়ে যাবে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা, মানে গত বছর শ্রাবণ মাস মল মাস গেছে বলে এবার বৈশাখী হয়নি, 9ই জ্যৈষ্ঠ পড়বে, ইংরাজি 23শে মে, বাৎসরিক বড় পুজোটা। আর এই ওলাইচন্ডী মন্দির পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত রয়েছে। এই ওলাইচন্ডী মন্দির আসার জন্য তোমরা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর গামী যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে চলে আসতে হবে হলো বীরনগর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো ধরে সরাসরি চণ্ডীতলা বা যদি মা ওলাইচন্ডী মন্দির বলো সরাসরি কিন্তু তোমাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই ছিল আজকের মা ওলাইচন্ডী মন্দিরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর এর আগেও কারা কারা এই উলাইচন্ডী মন্দিরে এসেছো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনে। কারা বীরনগর থেকে এই ভিডিওটি দর্শন করছো সেটি কিন্তু জানাতেও ভুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কাছেও যদি নতুনত্ব কোনো মন্দিরের সন্ধান থাকে বা অন্যান্য জায়গার সন্ধান থাকে অবশ্যই কিন্তু DM করতে পারো ইনস্টাগ্রামে, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো তাহলে এখানেই এন্ড করলাম, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।